নিঃসন্তান মা বাবাদের জন্য রয়েছে সুখবর। সন্তান উৎপাদনে অক্ষম বিত্তবান দম্পতিরা চাইলেই বিদেশে গিয়ে ছেলে বা মেয়ের মা বাবা হতে পারবেন। পূর্ব ইউরোপের এই দেশ ইউক্রেনে মিলেছে এমন দারুণ সুযোগ। দেশটিকে বলা যায় এখন বিশ্বের সন্তান তৈরির কারখানা। সারোগেসির মাধ্যমে সন্তান উৎপাদনকে পুরো দস্তুর বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গিয়েছে এই দেশটি। গত কয়েক বছরে ইউক্রেনে এই শিল্প এতটাই বেড়েছে যে গোটা বিশ্বের কাছে ইউক্রেন এখন পরিচিত শিশু উৎপাদন কারখানা নামে। সন্তান উৎপাদনে অক্ষম বাবা মায়েরা সারোগেসির মাধ্যমে আত্মজীর স্বপ্ন পূরণ করতে পারবেন এখানে। তবে কিছু শর্ত রয়েছে, যেমন সমকামী দম্পতি এই প্রক্রিয়ায় সন্তান ধারণ করতে পারবেন না। আইনত বিবাহিত নারী পুরুষ দম্পতি সারোগেসি প্রক্রিয়ায় সন্তান ধারণের সুযোগ পাবেন। এছাড়া ওই দম্পতি যে সন্তানের জন্ম দিতে অক্ষম তার বৈধ মেডিকেল প্রমাণপত্র থাকতে হবে। পরিসংখ্যান বলছে বিদেশে বাবা মায়ের জন্য প্রতি বছর সারোগেসির প্রক্রিয়ায় অন্তত 2,500 থেকে 3,000 সন্তানের জন্ম হয় ইউক্রেনে, যাদের 1/3 চীনের নাগরিক। ইউক্রেনে সারোগেসির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার ন্যূনতম খরচ 25,000 ইউরো থেকে 70,000 ইউরো। এমনকি ছেলে বা মেয়ে যা চাই সারোগেসির মাধ্যমে তাই পাওয়া যায় ইউক্রেনে, তবে তার জন্য গুনতে হবে অতিরিক্ত মূল্য। এদিকে আবার অভিযোগও আছে যে ধাত্রী মায়েদের উপর ভর করে ইউক্রেনের এই বাণিজ্যিক সাফল্য। তাদের অভিযোগ, সন্তান ধারণের পারিশ্রমিক নাকি মাঝে মাঝেই বকেয়া থেকে যায়। রোজগারের লক্ষ্যে গর্ভ ভাড়া দেন এই মায়েরা। এই প্রক্রিয়া ধাত্রী মায়েদের শরীর এবং মনের উপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে, এমনকি তাদের অস্বাস্থ্যকর পরিবেশে রেখে তাদের ভালো থাকার বিন্দুমাত্র পরোয়া না করে যেভাবে ইউক্রেন তাদের ব্যবসা বাড়িয়ে চলেছে, যার নিন্দা করছে দেশটির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।